Assalamualaikum, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুবই সুন্দর জামার একটি পেনেলের ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এই ডিজাইনটা জামার হাতায় অথবা উনার পারেও কিন্তু নিতে পারেন। খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি আপনাদেরকে একটা ফুল দেখিয়ে দিব, আর একটা দেখাই আপনারা নিতে পারবেন। তো এই যে ফুলের যে গোলটা আছে সেটাকে আমি ক্রস সেলাই দিয়ে নেব। এই ফুলটাও আমি ক্রস সেলাই দিয়ে নেব। ক্রস সেলাই কিন্তু খুবই সহজ, দেখুন কিভাবে শুধু এক সাইড থেকে আরেক সাইডে ফুল দিচ্ছি, তাহলে মাঝখানে ক্রসের মতো হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে একটা পাপড়ি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এক পাশ থেকে আরেক পাশে একটা ফুল তুলব। এই যে, আর হাতের কাজ করার সময় সব সময় খেয়াল রাখতে হবে সুতা টানার ব্যালেন্সটা। বেশি জোরেও টানা যাবে না, আবার আস্তেও টানা যাবে না। বেশি জোরে টানলে কাপড়টা কুচকে যাবে, কাজটা তখন ভালো হবে না। আর আস্তে থাকলে সুতাটা লুজ লুজ থাকবে, সেটা ভালো লাগবে না। তার জন্য অবশ্যই সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর করস সেলাইয়ের ক্ষেত্রে একটু চাপাচাপি করে ফুলগুলো নেবেন, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর যদি একটু পাতলা করে নেন তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, সেটা দেখতে তো ভালো লাগবে না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাতা দেখিয়ে দিচ্ছি। আপনার নিচ থেকেও কিন্তু সেলাইটা করতে পারেন, উপর থেকেও করতে পারেন। আপনার যেভাবে সুবিধা হবে ঠিক সেভাবেই আপনি সেলাইটা শুরু করবেন। যদি চান পাপড়ির নিচ থেকে শুরু করবেন তাও করতে পারবেন, যদি চান যে উপর থেকেই শুরু করব তাও করতে পারবেন। এটা আপনার যেভাবে সুবিধা। তো এখন আমি পাতার যে ডালগুলো আছে সেগুলো আমি ব্যাক স্টিচ ফুট দিয়ে নিব। ব্যাক স্টিচ ফুট দিয়ে আমি সম্পূর্ণ যে এইখানে যে পাতা অথবা যে কলকা ডিজাইনটা আছে আমি সবগুলোই ব্যাক স্টিচ ফুট দিয়ে নিব। আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাক স্টিচ ফুলগুলো সবসময় চেষ্টা করবেন সমান করার, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এটা নেওয়ার সময় একটু খেয়াল করে নেবেন যাতে সবগুলো ফুল সমান হয়, তাহলে অনেক ভালো হয় হাতের কাজটা। তো এভাবেই আমি সম্পূর্ণ ব্যাক স্টিচ সেলাই কমপ্লিট করে ফিরে আসছি। তো এখন আমি আপনাদেরকে একটা পাতা দেখাবো। এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে নিব। পাতার মাঝখান বরাবর একটা ফুট তুলে নিলাম। এখন আমি দুই পাশে ফুট তুলব। এইভাবে পাতার কাজ করলে দ্রুত কাজ কমপ্লিট হয় আর দেখতেও ভালো লাগে। এজন্যই আমি এই ফিশবোন স্টিচ দিয়েই পাতার কাজগুলো কমপ্লিট করে থাকি। এই যে আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝ বরাবর একটা ফুল তুলে নেবেন। ফুল তুলে শুধু দুই সাইড দিয়ে ফুল তুলবেন, আর যে পাতার যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী ফুলগুলো দিয়ে যাবেন, তাহলেই খুব সুন্দর একটা পাতা তৈরি হয়ে যাবে। আর আমার ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো এখন আমি সম্পূর্ণ পাতা নিয়ে ফিরে আসলাম। এখন যে এই যে কলকা ডিজাইনের উপরে যে আমি কিছু দাগ দিয়ে দিয়েছিলাম সেটার উপরেই কাজটা করছি। এটা কিন্তু খুবই সহজ, দেখলেই পারবেন। আমি শুধু দুইবার করে ফুল তুলে দিচ্ছি ব্যাক স্টিচের মতো করে। তো এটাকে অনেকেই গম সেলাইও বলে থাকে। তো এভাবে যদি কলকা ডিজাইনের মধ্যে একটু ডিজাইন করা হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। আপনাদের যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এইভাবেই আমি পুরো যে কলকা ডিজাইনের উপরে যে চিহ্নগুলো আছে সেগুলো
স্টিচ দিয়ে দিয়ে পুরো কাজটা কমপ্লিট করব। এই তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।